রাজ্য থেকে বিদেশে 2,000 কোটি রুপির আগর কাঠ রপ্তানি করা হবে বলে অনেক আগেই আশাবাদ ব্যক্ত করেছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব। ত্রিপুরা রাজ্যের মাটি সুগন্ধি আগর গাছ চাষের জন্য বিখ্যাত। এখন রাজ্যের সাধারণ মানুষের কাছে 50 লক্ষ পূর্ণবয়স্ক আগর গাছ রয়েছে, যেগুলি যে কোনো সময় রপ্তানি করা সম্ভব। কিন্তু ত্রিপুরা থেকে এগুলো বিদেশে রপ্তানি করার ক্ষেত্রে ভারত সরকারের তরফে কিছু বিধিনিষেধ রয়েছে। এই বিধিনিষেধ যাতে দ্রুত শিথিল করা হয় এবং ত্রিপুরা রাজ্য থেকে আগর গাছ বিদেশে রপ্তানি করা যায় তার অনুমোদন প্রাপ্তির জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তৎকালীন সময়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আবেদন জানিয়েছিলেন। পাশাপাশি কোটা বাড়িয়ে ত্রিপুরা রাজ্য থেকে বছরে 50,000 মেট্রিক টন আগর গাছ রপ্তানি করার অনুমোদন দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর নিকট আবেদন জানিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং কেন্দ্রীয় সরকার অনুমোদন দিলে আগামী 2 বছরের মধ্যে শুধুমাত্র আগর রপ্তানি করে ত্রিপুরা রাজ্যে 2,000 কোটি রুপি আমদানি হবে বলেও আশা ব্যক্ত করেছিলেন তিনি। অবশেষে সেই আগর কাঠ থেকে উৎপন্ন তেল রপ্তানির অনুমোদন পেল ত্রিপুরা রাজ্য। গতকাল অর্থাৎ 4 অক্টোবর বুধবার ভারত সরকারের পরিবেশ বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, রাজ্যের চুরাইবাড়ির মামুন এন্টারপ্রাইজ থেকে 2.5 কেজি আগর তেল দুবাই রপ্তানির জন্য আবেদন জানানো হয়েছিল। ভারত সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় CITES এর সাথে আলোচনা করে এই আবেদনটি পরীক্ষা করে এবং পরীক্ষা শেষে ত্রিপুরা থেকে দুবাইয়ে এই আগর তেল রপ্তানির জন্য রাজ্যকে ছাড়পত্র দিয়ে দেয় CITES। মোট 1,500 কেজি আগর তেলের স্টক রয়েছে রাজ্যে। এর থেকে 2.5 কেজি আগর তেল রপ্তানির পর 1,497.5 কেজি আগর তেল অবশিষ্ট থাকবে বলে জানানো হয়েছে দপ্তরের তরফে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।